পর্যাপ্ত খাবার যদি মজুদ না থাকে তাহলে আমার কোনো উন্নয়নই টেকসই হবে না। সেক্ষেত্রে কৃষি বিপ্লব আমাদের কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমরা মনে করি। এখানে আমাদের যে নতুন টেকনোলজি সেটা সমন্বয় ঘটিয়ে আমাদের কৃষিকে আরও এগিয়ে নিতে হবে। করার জন্য কোনো লেবার খুঁজতে হতো না, অটোমেটিকলি আসতো। এখন কিন্তু অ্যাভেলেবল লেবার পাওয়া যায় না। আসলে আমরা এই দিক থেকে আমরা উত্তরবঙ্গের মানুষ অনেকটা পিছায় ছিলাম। হ্যাঁ, টেকনিক্যাল সাইডে যত আমরা ডেভেলপ করবো আমার মনে হয় কৃষিক্ষেত্রে র্যাপিড ডেভেলপ হবে। আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষিবাজার থেকে। আমরা আজকে এসেছি আমাদের রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় স্যারের একটা প্রজেক্টে। সেখানে আমরা কিছু মেশিনারিজ দিয়েছি। স্যারের নিজেই এই মেশিনগুলো অনলাইনে দেখেছেন এবং নিজে দেখানোর জন্য কেমন কাজ করে সেটার জন্য আমাদেরকে ডেকেছেন এবং মেশিনারিজগুলো আমরা সরাসরি তার সামনে এসে ডেমো করলাম এবং ডেমোতে উনি নিজেই দাঁড়িয়ে থেকে সবগুলো পরীক্ষা নিরীক্ষা করে মেশিনারিজগুলো নিলেন এবং কিছু মেশিনারিজের ভুল ত্রুটি ছিল সেই জিনিসগুলো আবার ঠিক করার জন্য আমাদেরকে বললেন। কিন্তু আমরা চাই যে স্যার আসলে স্যারের কিছু বক্তব্য নেওয়ার জন্যই আজকে ভিডিওটা করা। তো স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আসলে এগ্রিকালচার নিয়ে তো আমরা মোটামুটি অনেক দিন ধরেই কাজ করি, আপনারও অনেকটা দেখেছি এগ্রিকালচারের প্রতি টান, তো আপনার এই নতুনত্বগুলো করতে কেমন লাগে আর কি, নতুনত্ব মেশিনারি? আসলে আমরা এই দিক থেকে আমরা উত্তরবঙ্গের মানুষ অনেকটা পিছায় ছিলাম। জি স্যার। তো কৃষিবাজার চার নিয়ে তারা বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে যারা কাজ করতেছে এবং এটা তারা নিজের মন মানসিকতা দিয়ে এবং এটাকে নতুন আঙ্গিকে সাজানোর যে প্রবণতা এটা অত্যন্ত একটা পজিটিভ দিক বলে আমি মনে করি। পাশাপাশি এই ইনস্ট্রুমেন্টগুলো কিছু আমাদেরও প্রয়োজন, যেমন আমার একটা চিকলি পার্ক অলওয়েজ গ্রাস কাটিং করতে হয়, আমার প্লান্টেশন আছে সেগুলোকে সাইজ করতে হয়, আমাকে এক্সপ্লে করতে হয়। যে ইনস্ট্রুমেন্টগুলো তোমার আমাকে দেখালা আমি খুবই খুশি, আমরা এগুলো কাজে লাগাবো। কিছু কিছু সাজেশন আছে, যেমন আমাদের যে ট্রলিটা, হ্যাঁ এটা চেঞ্জ করতে হবে ডিজাইনটা একটু, করলে তাহলে আমাদের যাতে ইজি এবং স্মুথ আমরা এগুলো ব্যবহার করতে পারি সেই জন্য আমাদের যেটা দরকার সেটাই তোমরা করবা, আমরা সাজেশন করলাম। তোমরা যে ইনস্ট্রুমেন্টগুলো আমাদের তিনজন আছে যারা কাজ করে রুট লেভেলে, হ্যাঁ এদেরকে একটু ট্রেন আপ করে যাতে এই ইনস্ট্রুমেন্টগুলো ইজি ওয়েতে চালাতে পারে, হ্যাঁ সে ব্যাপারে তোমাদের সাজেশন দরকার। আস্তে আস্তে আমার মনে হয় যে কৃষিবাজারের যে উদ্যোগ, হ্যাঁ সেটা এই অঞ্চলকে কৃষিক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য কৃষিবাজার কাজ করবে। আমি কৃষিবাজারের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ স্যার। আর একটু সময় নেব স্যার, শুধু আপনার দর্শকের উদ্দেশ্যে একটু বলবেন যে আসলে আধুনিক যে কৃষি কাজগুলো এটার বিষয়ে একটু। হ্যাঁ, আসলে এখন আধুনিকতার ছোঁয়ায় কৃষিতে হবে, এটার বিকল্প নাই। এখন আগে যেভাবে আমরা আমাদের লেবার অ্যাভেলেবল ছিল, হ্যাঁ কৃষি কাজ করার জন্য কোনো লেবার খুঁজতে হতো না, অটোমেটিকলি আসতো। এখন কিন্তু অ্যাভেলেবল লেবার পাওয়া যায় না। টেকনিক্যাল সাইডে যত আমরা ডেভেলপ করবো আমার মনে হয় কৃষিক্ষেত্রে র্যাপিড ডেভেলপ হবে। তো সেক্ষেত্রে আমাদের যে তথ্য প্রযুক্তি, এই প্রযুক্তিটাকে আমরা কাজে লাগাবো। প্রযুক্তি কাজে লাগায় আমরা যে কৃষিটা বাংলাদেশের এখন এক নম্বরের সম্পদ। কৃষিকে যদি আমার পর্যাপ্ত খাবার যদি মজুদ না থাকে তাহলে আমার কোনো উন্নয়নই টেকসই হবে না। সেক্ষেত্রে কৃষি বিপ্লব আমাদের কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ বলে আমরা মনে করি। এখানে আমাদের যে নতুন টেকনোলজি সেটা সমন্বয় ঘটিয়ে আমাদের কৃষিকে আরও এগিয়ে নিতে হবে। এই জন্য কৃষিবাজার কাজ করবে। আরও তারা আরও অনেক শেখার আছে, অনেক কিছু উদ্ভাবন করার বিষয় আছে, সেগুলো আমাদের মাঠ পর্যায়ে কৃষকদের এসেনশিয়াল নিড কী সেই নিডগুলোকে সামনে রেখে তোমাদের এই ইকুইপমেন্টগুলো দিলে আমার মনে হয় যে কৃষকরা উপকৃত হবে, পাশাপাশি ব্যবসায়িক সাফল্য বলতে যারা বোঝায় সেটা তোমরা করতে পারবো। আমি আশাবাদী যে অবশ্যই তোমরা এটা করতে পারবা। ধন্যবাদ স্যার। ওকে, থ্যাংক ইউ।